Hi guys, today's session will be very interesting because today we will learn how to solve the simple interest problem without pen and papers. Video শুরুতে আলোচনা করব আমরা বেসিক কনসেপ্ট নিয়ে তারপরে চলে যাব এক্সারসাইজে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব তাহলে শুরু করছি আজকের সেশন সিম্পল ইন্টারেস্ট ছবিতে একজন ভদ্রলোক তিনি ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়েছেন এবার তিনি যে টাকাটা লোন নিয়েছেন সেই টাকাটাকে আমরা বলবো কি প্রিন্সিপাল বা আসল এবার যে টাকাটা তিনি লোন নিয়েছেন সেটা নিজের কাজে ব্যবহার করছেন সেই জন্য তাকে ব্যাংকে কিছু এক্সট্রা পে করতে হয় যেটাকে আমরা বলি কি ইন্টারেস্ট বা সুদ এই সুদটা সব সময় হিসেব হবে প্রিন্সিপাল বা আসলের উপরে এবারে যে আসলটা তিনি নিয়েছেন সেই আসলটা নিশ্চয়ই কিছু সময়ের জন্য নিয়েছেন সেই পার্টিকুলার সময়টাকে আমরা কি বলছি টাইম বা টি ধরছি আমরা সেটাকে টি দিয়ে ডিনোট করছি এবং অবশ্যই কিন্তু সেটা একটা স্পেসিফাইড টার্মে নেওয়া হয়েছে যেটাকে আমরা বলছি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার অর্থাৎ 100 টাকার জন্য এক বছরে কত টাকা তাকে বাড়তি দিতে হবে যেটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট তাহলে দেখো আমরা যেটা পেলাম প্রথমে পেলাম ইন্টারেস্ট যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করছি তারপরে কি পি অর্থাৎ প্রিন্সিপাল বা আসল এবং টি অর্থাৎ টাইম এবং আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এবার দেখো যদি প্রিন্সিপাল বেড়ে যায় ইন্টারেস্ট বেড়ে যাবে টি যদি আরো বেড়ে যায় ইন্টারেস্টও বাড়বে আর যদি আরো বেড়ে যায় ইন্টারেস্ট বাড়বে অর্থাৎ এই সবগুলোর সাথেই আইটা কি সমানুপাতিক তাই তো সেখান থেকে আমরা পাবো পি আর টি বাই 100 ইকুয়াল টু আই ঠিক আছে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ইন্টারেস্টটা হয়েছে সেই ইন্টারেস্টটা ব্যাংকে যখন পে করছে তার সাথে কি আসল একসাথে পে করতে হচ্ছে অর্থাৎ তাকে পে করতে হচ্ছে টোটাল আসল এবং টোটাল ইন্টারেস্ট যেটাকে আমরা বলবো সুদ আসল বা অ্যামাউন্ট যেটাকে এ দিয়ে ডিনোট করা হয় ঠিক আছে আশা করি এতটা বুঝতে পেরেছো এবার চলে যাবো এক্সারসাইজে এবং সেখানে বিভিন্ন টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব বাকি কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলে যাবো আজকে প্রথম কোশ্চেনে প্রথমে দেখো খুব সহজ একটা কোশ্চেন দেওয়া হয়েছে বলা রয়েছে কি কত বছরে কোনো আসল বার্ষিক 5% সরল সুদের হারে দ্বিগুণ হবে কোশ্চেনটা অত্যন্ত সিম্পল কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু মুখে মুখে হয়ে যাবে কেন দেখো এখানে বলা রয়েছে কত বছরে দ্বিগুণ হবে আচ্ছা দ্বিগুণ যদি হতে যায় তাহলে ব্যাপারটা এরকম তো আমি প্রিন্সিপাল নিয়েছিলাম পি দ্বিগুণ এটা যদি হতে যায় তাহলে এখানে আরেকটা কি যোগ হবে পি যোগ হবে তবেই তো 2p হবে অর্থাৎ দেখো প্রিন্সিপালের সাথে এটা যেটা যোগ হলো এটা কি ইন্টারেস্ট তাই তো এটাই তো ইন্টারেস্ট অর্থাৎ যেটা আমি বলতে চাইছি কি এই ক্ষেত্রে দেখো i ইকুয়াল টু p এবার দেখো i ইকুয়াল টু যদি p হয় অর্থাৎ কি i ইকুয়াল টু 100% অফ p কারণ p এর 100% মানে তো p এতটা যদি ক্লিয়ার হয় তাহলে বাকি কোশ্চেন আর কিছু নেই এতটা ক্লিয়ার হলে বাকি কোশ্চেনে করার আর কিছু নেই কারণ বলা হয়েছে দেখো 5% বার্ষিক সরল সুদ অর্থাৎ 5% যদি বার্ষিক সরল সুদ হয় তাহলে 5% এক বছরে হবে 5% এক বছরে হবে তাহলে 100% হতে কত বছর সময় লাগবে 5 যদি এক বছর হয় 100 মানে কত এখানে 20 গুণ হচ্ছে এখানে তাহলে 20 গুণ মানে 20 বছর ক্লিয়ার করার কিছু নেই কিন্তু কনসেপ্ট জাস্ট এটুকু এটুকু যদি কনসেপ্ট ক্লিয়ার হয় বাকিটা মুখে মুখে হয়ে যাবে ঠিক আছে 5% হয় এক বছরে তাহলে 100% হতে 20 বছর সময় লাগবে দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছো যদি এটা অন্য ভাবে আমরা করতে চাই তাহলে দেখো আমরা এইভাবে করব সেক্ষেত্রে আমরা কি করব একটা ফর্মুলা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টি বের করতে হবে টি সমান এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু 100 ঠিক আছে টি ইকুয়াল টু এন মাইনাস ওয়ান আর বাই আর ইন্টু 100 এখানে দেখো টি সমান বেরিয়ে যাবে ডাইরেক্ট আমাদের বলে এসেছিল কি দ্বিগুণ দ্বিগুণ মানে এন এর মান 2 ঠিক আছে এন এর মান যদি 2 হয় তাহলে 2 মাইনাস 1 কত হয় 1 হয় বাই আর আর মানে দেওয়া আছে কত 5% আর যদি 5% হয় তাহলে ইন্টু 100 এটা কেটে দিলে কত হচ্ছে 20 ওকে এইভাবে আমরা করতে পারি এখান থেকে যদি আর বের করতে বলা হয় তাহলে আরটাকে এখানে নিয়ে যাবো টিটাকে নিচে নিয়ে আসবো সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আরটাও বের করা যাবে চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 2 দেখো সেম কোশ্চেন রয়েছে অত্যন্ত সহজ কোশ্চেন এটাও কিন্তু মুখে মুখে হয়ে যাবে বলা রয়েছে কি বার্ষিক কত সরল সুদের হারে 15 বছরে কোন টাকা দ্বিগুণ হবে দেখো কনসেপ্ট কিন্তু সেম এখানেও দ্বিগুণ হওয়ার কথা বলা হয়েছে দ্বিগুণ মানে কি আমি যদি পি টাকা নিয়ে থাকি ব্যাংক থেকে তাহলে 2p হবে দ্বিগুণ হলে তাই তো এবার এটাকে আমরা ভাঙবো সবসময় এইভাবে p প্লাস p তার মানে এটা p তো আসল ছিল বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ ঠিক আছে এটা আমরা মুখে মুখে ভাঙতে পারি তাই তো তাহলে i ইকুয়াল টু কত হবে p একই রকম ভাবে এখানেও দেখো i ইকুয়াল টু 100% অফ p তাই তো
এটা বোঝানোর জন্য কিন্তু আমি এতটা ডিটেলসে করছি। 100% অফ পি যদি হয়, এই 100% অফ পিটা কত বছরে হয়েছে বলা রয়েছে? 15 বছরে। 15 বছরে যদি 100% হয় তাহলে 1 বছরে কত? সেটাই তো ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, তাই তো? তার মানে এখান থেকে দেখো আমরা ক্লিয়ারলি মুখে মুখে হিসাব করতে পারি, 15 বছরে হয় 100%, তাহলে 1 বছরে কত হবে? 100/15, এটাই তো। তাহলে 5 দিয়ে যদি কেটে দিই, 5×20 = 5, 3, তাহলে 20/3 অর্থাৎ কি 6×2/3%, এই তো অঙ্ক। বোঝা গেছে আশা করি? খুব সিম্পল, শুধু এই এই কনসেপ্টটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে দেখো i = 100% অফ যদি পি হয়, তার মানে 100% অফ পি কত বছরে হয়েছে? 15 বছরে। 1 বছরে কত হবে? সেটাই আমাদের রেট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার? যদি আমরা সেই আগের মতো করতে চাই সেক্ষেত্রেও বের করতে পারি আমরা, r = n-1/p হবে এই ক্ষেত্রে বলেছিলাম আমি। তাহলে এটা এখানে যেহেতু দ্বিগুণ বলা হয়েছে, তাহলে n এর মান 2, তাহলে n-1 মানে কত হবে? 1/t, t এর মান কত? 15, তাহলে 1/15×100। ঠিক আছে, এখানেও দেখো এই ভ্যালুটা চলে এসেছে, তাহলে এটা ক্যালকুলেট করলে 6 2/3% বেরোবে। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আরো ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সেটা আরো সহজে আমরা সলভ করবো উইদাউট পেন এন্ড পেপার্স। দেখে নাও পরবর্তী কোশ্চেন। কোন আসল কোন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 8 বছরে 3 গুণ হয়, কত বছরে ওই আসল একই সরল সুদের হারে 9 গুণ হবে? মনে করো আসল পি, তাহলে প্রথমে 8 বছরে কতটা হবে? 3 গুণ। 3 গুণ মানে কি? 3p। 3p কে কিভাবে ভাগ করবো বলেছিলাম? p+2p, তাই তো? এখানে সবসময় পি রাখবো, বাকিটা এখানে রাখবো। তাহলে এই 2p টা কি? ইন্টারেস্ট, তাই তো? এই 2p ইন্টারেস্ট কত বছরে হয়েছে? 8 বছরে, না? 2p হয়েছে 8 বছরে। আমাদের বের করতে বলেছে কি 9 গুণ কত বছর হবে? ভাই 9 গুণ তো আমরা আবার এইভাবেই করবো না, পি প্লাস কত? 8p। এটা 8p টা কি? ইন্টারেস্ট। ভেরি সিম্পল, দেখো 2p যদি 8 বছরে হয় তাহলে 8p কত বছরে হবে? এটা আমার বলার কোনো প্রয়োজন আছে? এখানে 4 গুণ হয়েছে মানে এখানেও 4 গুণ হবে, ভাই 32 বছর, এই তো। তাহলে আমাদের যেটা বলেছে দেখো, প্রথমে 3 গুণ হবে 8 বছরে, 3 গুণ মানে ইন্টারেস্ট 2p, 2p হয়েছে 8 বছরে, এবং পরে বলেছিল কি 9 গুণ হবে অর্থাৎ ইন্টারেস্ট 8p, তাহলে 8p কি এর 4 গুণ, তাহলে এর 4 গুণ করলে 4^32 ইয়ার্স। ক্লিয়ার? এটা আর একটা ফর্মুলা দিয়ে যেটা করা যায় সেটাও আমি একটু বলে দিই, সেটা টি বের করতে হয়, টি সমান এরকম হয়, প্রথমে যেটা বলা থাকে কত 3 গুণ ছিল, নিচে লিখবো সেটা 3-1, এবং পরে যেটা বলা রয়েছে 9 গুণ, 9 গুণ মানে 9-1, ঠিক আছে, ইনটু কত বছর বলা ছিল? 8 বছর। এটা ক্যালকুলেশন করো, দেখো কত হচ্ছে, এখানে 8 হচ্ছে বাই কত, 2, তাহলে 2 দিয়ে 4, 4^32, ঠিক আছে, এটা মুখে মুখে হয়ে যাবে, এটাও করতে পারো, অসুবিধা নেই। চলে যাবো নেক্সট কোশ্চেন, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোশ্চেন। কিছু টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে 2 বছরের জন্য ধার দেন, যদি বার্ষিক সুদের হার 3% বেশি হতো, পূর্বের তুলনায় 3% বেশি হতো, তাহলে সুদের পরিমাণ 72 টাকা বেশি হতো, তাহলে আসল কত ছিল? ভাই 4 নম্বর কোশ্চেন তো মুখে মুখে হয়ে যাবে, কেন? কারণ দেখো বলা রয়েছে 3% বাড়বে আগের তুলনায়। 3% বাড়া মানে কত? আমি যদি আসল 100 টাকা ধরে নিই, 3% বাড়া মানে 1 বছরে কত বাড়বে? 3 টাকা। 2 বছরের জন্য টাকা ধার নেওয়া হয়েছিল, 2 বছরে কত বাড়বে? 6 টাকা। এবার 6 টাকা মানে বলা রয়েছে কত? 72। 6 মানে যদি 72 হয়ে থাকে তাহলে 100 আমি ধরেছিলাম আসল, তাহলে 100 মানে কত? 6 মানে 72 মানে কত? 12, তাহলে 12, এই তো অঙ্ক, তাই তো? আমি আর একটু ডিটেলসে করে দিই, তাতে করে বুঝতে সুবিধা হবে। আমি আসল ধরলাম 100, ঠিক আছে, এবার 3% যদি বেড়ে যায়, 3% বাড়া মানে কি 1 বছরে কত বাড়বে? 3 টাকা। তাহলে 2 বছরে নেওয়ার কথা বলা হয়েছিল, 2 বছরের জন্য যদি ধার নিয়ে থাকে 2 বছরে বাড়বে কত? 6 টাকা। তাহলে 6 মানেই বলা রয়েছে কত? 72, তাই তো? 6 মানে যদি 72 বলা হয়ে থাকে, এটা একটু বড় করে দিই, দেখতে পাচ্ছ না, তাহলে 6 মানে যদি 72 হয়ে থাকে তাহলে এখানে কত হবে? ×12, তাহলে 6 মানে 72, 100 মানে কত? 1200, দ্যাটস ইট। ক্লিয়ার? যারা এখনো লাইক করোনি ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু মোটিভেট করে আরো ভালো ভালো ভিডিও প্রোভাইড করার জন্য। তাহলে চলে যাবো কোশ্চেন নম্বর 5। কোশ্চেন 5 দেখো, সেম কোশ্চেন রয়েছে, শুধু এই ক্ষেত্রে বলা রয়েছে কি যদি 2.5% বেশি হতো সুদের হার পূর্বের তুলনায়, তাহলে সুদের পরিমাণ বাড়তে কত? 540 টাকা, এবং নেওয়া হয়েছে এই ক্ষেত্রে 3 বছরের জন্য। তাহলে মুখে মুখে যদি আমরা করি এটাকে, দেখো কি হবে, 2.5 বাড়বে কত? 1 বছরে, তাহলে 3 বছরে কত বাড়বে? 7.5, তো
তিন বছর কত হবে 7.5 এত রাই ক্লিয়ার 7.5 মানে দেওয়া রয়েছে কত 540 তো 7.5 মানে যদি 540 হয় থাকে তাহলে 1 মানে কত 540 ডিভাইডেড বাই 7.5 ক্লিয়ার আর আমাদের বের করতে হবে 100 মানে কত তাহলে এখানে 100 গুণ করে দিতে হবে 100 মানে কত হবে তাহলে এটার সাথে 100 গুণ হবে তাই তো তাহলে এখান থেকে একটা পয়েন্ট উঠে গেল উপরে আরেকটা শূন্য অ্যাড করে দিলাম 25 দিয়ে 3 25 দিয়ে 4 25 100 আর একটা শূন্য 3 দিয়ে এটা কাটলে কত হবে 880 তাই তো তাহলে দেখো 4 18 72 দুটো শূন্য তাহলে 7200 ছিল আসল ক্লিয়ার 7200 ছিল আসল আশা করি তাহলে এতটা বুঝতে পেরেছি আজকের সেশনের পরে আশা করি যাদের সিম্পল ইন্টারেস্টে ভীতি ছিল তাদেরও সিম্পল ইন্টারেস্ট করার ইন্টারেস্ট গ্রো করবে চলে যাব নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বহুবার পরীক্ষা এসেছে কোশ্চেন নম্বর 6 এক ব্যক্তি দুটি ব্যাংক থেকে মোট 160000 টাকা ঋণ নিয়েছেন এবার একটি ব্যাংকে 6% এবং অপর ব্যাংকে 10% হারে সুদ দিয়ে থাকেন এবার যেটা বলা হয়েছে মোট সুদ যদি এক বছর পরে 11200 হয়ে থাকে তাহলে তাহলে উনি প্রথম ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছিলেন ঠিক আছে এবার দেখো এটা টোটাল সুদ কত টাকার উপরে 1,60,000 টাকার উপরে তাহলে এখান থেকে আমরা সুদের হারটা পেয়ে যাব 1,60,000 তাই তো তার উপরে সুদ হয়েছে 11,200 তাহলে 100 এ কত তাহলে 1,2,3,4 16 দিয়ে কাটলে কত হয় 7 তাই তো এটা কি রেট অফ ইন্টারেস্ট সেটা পাচ্ছি কত 7% ক্লিয়ার এটা যদি 7% হয় এটা কি দুটো ব্যাংক থেকে নেওয়া যেটা টাকা নেওয়া হয়েছিল তার গড় 7% তাই তো তাহলে আমরা প্রথম ব্যাংক থেকে 6% পরের ব্যাংকে ছিল 10% তাদের গড় যদি 7% হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা অ্যালিগেশন ইউজ করতে পারি ঠিক আছে অ্যালিগেশন আমি বলেছিলাম অ্যালিগেশন কিন্তু প্রচুর চ্যাপ্টারে আমরা ইউজ করে থাকব তো দেখো 10 মাইনাস 7 অর্থাৎ কি 3 যদি বুঝতে না পারো অবশ্যই অ্যালিগেশনের চ্যাপ্টারটা তোমরা দেখে নেবে যেটা আমি অলরেডি ভিডিও প্রোভাইড করেছি 7 মাইনাস 6 অর্থাৎ কি 1 তাহলে 3:1 যদি হয় আমাকে প্রথম ব্যাংকেরটা বলা হয়েছে বের করতে হবে তাহলে প্রথম ব্যাংকের কত 3 তাহলে 3 ডিভাইডেড বাই কত 3 প্লাস 1 অর্থাৎ 4 ইনটু 160000 তাহলে 4 দিয়ে এটা কাটলে 4 3 16 তাহলে 3 4 12 প্রথম ব্যাংক থেকে এখানে একটা শূন্য হবে কি হ্যাঁ তাহলে 120000 টাকা ঋণ নিয়েছিলেন প্রথম ব্যাংক থেকে বাকি 40000 টাকা নিয়েছিলেন দ্বিতীয় ব্যাংক থেকে ক্লিয়ার আশা করি এটা বুঝতে পেরেছো চলে যাব পরবর্তী কোশ্চেন নেক্সট দেখো যে কোশ্চেনটা রয়েছে সেটা আমি একটু আগে আলোচনা করলাম সেটা হচ্ছে বার্ষিক নির্দিষ্ট সরল সুদের হারে কিছু আসল 7 বছরে দ্বিগুণ হয় এবং কত বছরে 4 গুণ হবে দেখো আমি প্রথমে যেটা আলোচনা করেছিলাম দ্বিগুণ হয় 7 বছরে দ্বিগুণ মানে কি 2p তাই তো p যদি আসল হয়ে থাকে তার মানে p প্লাস p ক্লিয়ার তার মানে এখানে দেখো আসল এটা আর এটা হচ্ছে কি ইন্টারেস্ট আবার বুঝিয়ে দিই ইন্টারেস্ট তার মানে কি পি তাই তো তাহলে পি হয়েছে কত বছরে 7 বছরে আর পরে করতে বলেছে কি 4 গুণ কত হবে সেটা বের করতে বলেছে 4 গুণ মানে কি আবার পি প্লাস 3 পি তাই তো তাহলে 3 পি কত বছরে সেটা বের করতে বলেছে দেখো এখান থেকে করার কিছু কি আছে আর পি যদি 7 বছরে হয় 3 পি কত হবে 3 গুণ হয়ে যাচ্ছে 3 সাথে 21 বছর ক্লিয়ার তাহলে 3 পি হয়ে যাবে কত এর 3 গুণ হয়েছে তাহলে এইগুলো 3 গুণ করে দাও 3 সাথে 21 বছর ক্লিয়ার আজকে এই সলিউশন গুলো নেওয়ার পরে আশা করি সিম্পল ইন্টারেস্ট সত্যি সিম্পল মনে হবে চলে যাব কোশ্চেন নম্বর 8 কোশ্চেন নম্বর 8 বলা হয়েছে অলিপ্ত কিছু টাকা ব্যাংক ব্যাংকে রাখেন কত বছরে আসল ও সুদের অনুপাত হবে 10:3 যদি সুদের হার 6% পার অ্যানাম হয় প্রতি বছরে সুদের বার্ষিক হার 6% ঠিক আছে 6% যদি সুদের হার হয় তাহলে কত বছরে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট হয়ে যাবে 10:3 প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট হবে 10:3 আমি যদি প্রিন্সিপাল এখান থেকে 100 ধরে নিই তাহলে ইন্টারেস্ট কত হবে এটা 10 ছিল 100 ধরেছি ইন্টারেস্ট হয়ে যাবে কত 30 তাই তো আমি হিসেবে সুবিধার জন্য ধরলাম এবারে দেখো 6% মানে কি 6 টাকা বাড়বে এক বছরে তাই তো আমাকে বের করতে হবে কি ইন্টারেস্ট 30 টাকা কত বছরে বাড়ে 6 যদি এক বছরে হয় তাহলে 30 এখানে যদি করি ইনটু কত 5 তাহলে এখানে 5 গুণ করে দাও 5 বছরে এই হচ্ছে সলিউশন ঠিক আছে 5 ইয়ার্স হয়ে যাবে রাইট অ্যানসার ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো চলে যাব পরবর্তী কোশ্চেন
কোশ্চেন নম্বর 9 বলেছে নির্দিষ্ট সরল সুদের হারে কিছু আসল 2 বছরে হয় 5182 টাকা, ঠিক আছে? 2 বছরে হয় আসল থেকে 2 বছরে হয় 5182 এবং 3 বছরে হয় সেটা 5832 5832, ঠিক আছে? তাহলে এখানে হয় 2 বছরে, এবার এখানে হয় 1 বছরে। এই সিম্পল ইন্টারেস্টে যে ইন্টারেস্টটা যোগ হয় আসলের সাথে সেটা প্রতি বছরে বছরে যোগ হয়, ঠিক আছে? তার মানে একটা এখানে দেখো 1 বছরে কতটা যোগ হয়েছে সেটাই সিম্পল ইন্টারেস্ট 1 বছরের, তাই তো? তাহলে এখানে আমরা যদি এটা বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে 650, তাহলে এই 650টা 1 বছরের ইন্টারেস্ট, তাই তো? এখানে যদি 1 বছরের ইন্টারেস্ট 650 টাকা হয়ে থাকে, এখানে 2 বছরে কতটা যোগ হয়েছে? 2 বছরে 650 ইনটু 2 অর্থাৎ 1300 টাকা, তাই তো? তাহলে এখানে 1300 টাকা যোগ হয়েছে কিন্তু এর সাথে। তাহলে এখান থেকে আমরা যদি 1300 মাইনাস করে দেই তাহলে কত হচ্ছে 2883, তাহলে 3882 টাকা। এইটাই তো আসল, এর সাথে 2 বছরের সুদ 1300 টাকা যোগ হওয়ার পরে এটা হয়েছিল বলা রয়েছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আসল, ঠিক আছে? তাহলে পি কি 3882 এটাই চাওয়া হয়েছে কিন্তু, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3882। আশা করি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেন। ভাই নেক্সট কোশ্চেন যেটা রয়েছে নির্দিষ্ট সরল সুদের হারে, সেম কোশ্চেন রয়েছে শুধু ডেটা গুলো আলাদা রয়েছে। নির্দিষ্ট সরল সুদের হারে কিছু আসল বেড়ে 2 বছরে হয় 4000 টাকা এবং 4 বছর 6 মাসে অর্থাৎ 4.5 মাসে হয় 5500 টাকা। তাহলে একই রকম এখানে পি ছিল, এখানে প্রথমে 2 বছরে হয় 4000 এবং এখানে কত 2 বছর 6 মাস এবং এখানে 2 বছর, টোটাল 4 বছর 6 মাসে হয় কত 5500 টাকা। এবার যেটা বলা রয়েছে এখান থেকে আসলটা বের করতে হবে, এটাকে বের করতে হবে। সেম ওয়েতে আমরা বের করব, বাকিটা আর বলছি না। তাহলে আমাদের বের করতে হবে পি ইজ হোয়াট, এটা কিন্তু আমি করে দেব না কারণ সেম অ্যাজ কোশ্চেন নম্বর 9। তাহলে এটা তোমরা অবশ্যই নিজেরা করবে, করে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এবং সাথে জানাবে আজকে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই।